হস্তমৈথুন করলে তার ক্ষতি হচ্ছে, অনেকে অল্টারনেটিভ ওয়ে হিসেবে ঘর্ষণ করে বীর্যপাত করে। একজন প্রশ্ন করেছেন, ঘর্ষণ করে বীর্যপাত করার ফলে আমার লিঙ্গ অত্যন্ত সংবেদনশীল হয়ে গেছে, নারকেল তেলের সঙ্গে ইভন 400 মিশিয়ে লিঙ্গে মাখালে কি এটা দূর হবে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আমাদের কাছে কোশ্চেন করার জন্য। তাহলে যারা মনে করে যে হাত দ্বারা হস্তমৈথুন করলে তার ক্ষতি হচ্ছে, অনেকে অল্টারনেটিভ ওয়ে হিসেবে ঘর্ষণ করে বীর্যপাত করে, দুইটা উদ্দেশ্য করে, তার ঘর্ষণ করে বা কোলবালিশ বা বিছানার সাথে বা আদার্স কোনো বস্তুর সাথে ঘর্ষণ করতে তার ভালো লাগে, এটা কেউ কারোর মাধ্যমে শিখে অথবা কেউ ন্যাচারালি প্রাকৃতিকগতভাবেই অটোমেটিক্যালি শিখে যায়। তো সমস্যাটা হচ্ছে যে ঘর্ষণ করে হস্তমৈথুন করলে তার লিঙ্গটা যদি কারো সংবেদনশীল হয়ে যায়, এখানে দুইটা জিনিস আমরা খুব বেশি সাফার করি, সেটা হচ্ছে যে বিয়ের পরে যখন স্ত্রীর কাছে যাচ্ছে, যাওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যাচ্ছে বা নিজেকে ধরে রাখতে পারছে না, মানে পার্টনারের যে অর্গাজম হবে যে 8-10 মিনিট একটা টাইম লাগবে, সেই টাইম পর্যন্ত সে নিয়ে যেতে পারে না। তো এখন মূল বিষয়টা হচ্ছে দর্শক জানতে যাচ্ছে যে সংবেদনশীল হয়ে গেছে, সে এখন বলতে ইভান 400 মানে একটা ই ক্যাপ মানে ভিটামিন ই জাতীয় কোনো একটা ওষুধের নাম বলছে, এই ওষুধটা যদি নারিকেল তেলের সাথে মিশিয়ে যদি সে ধীরে ধীরে যদি মালিশ করে বা ম্যাসেজ করে, তাহলে এটা কি আসলে তার দূর হবে কি না? তো এটা আসলে প্রপার ওয়ে না, যদি আপনি অনেকটাই আপনি এটা কাভার করবে ভালো হবে, কিন্তু অনেক সময় অ্যালার্জির সমস্যা হতে পারে, নারকেল তেলটা লাগানোর থেকে এটা অলিভ অয়েল তেলটা আপনি ইউজ করতে পারবেন, তবে সংবেদনশীলতা এটাতে যাবে না। তো সংবেদনশীলতা দূর করার জন্য আমরা যেটা করি, যারা বিবাহিত পুরুষ তাদেরকে কিছু অ্যানাস্থেটিক অবসকারক মেডিকেলে কিছু লিডোকেইন গ্রুপ বা ইত্যাদি কিছু কেমিক্যাল বা ওষুধ পাওয়া যায় মেডিসিন, সেটা দিলে পারে সাময়িকভাবে কয়েক মিনিটের মধ্যে, মানে 8-10 মিনিট বা 15-20 মিনিটের মধ্যে একটা অবসর একটা অনুভূতি তার ভিতর তৈরি হবে, ফলে সে দীর্ঘায়িত সময় পাবে। আর যদি আপনি ন্যাচারালি যদি অনেকদিন আপনার হাতে সময় থাকে, যেহেতু আপনি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে এটা করতে পারেন, তবে যদি ঘর্ষণটা যদি না বন্ধ করতে পারেন তাহলে এই ব্যবহারটা বা আপনার খুব একটা উপকারে লাগবে না। অ্যাট ফার্স্ট আপনাকে এটাকে বন্ধ করতে হবে, এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আর যদি এটা অভ্যাস হয়ে যায় তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নেওয়ার পরে আপনার যেটা ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষায় সেটা ওষুধ খেতে হবে। অনেক সময় অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ দিলেও কিন্তু এটা কন্ট্রোলে চলে আসে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।